নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এই তিনটি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং প্রচুর অর্থ এই তিনটি রাশি পাবেই পাবে প্রথমে আমি জানাই এই তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি গ্রহ যে রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি যেখানে পড়ে সেটা গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয় সেই ঘরগুলো অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি দিবে পঞ্চম ঘরে সপ্তম ঘরে সরস্বতী সপ্তম ঘরে এবং নবম ঘরে দৃষ্টি অর্থাৎ বৃহস্পতি যে ঘরে বসে সে কে নাশ করে এবং যে ঘরকে দৃষ্টি দেয় সে ঘরকে গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে সেই সেই ঘর সেই হাউস আরও ডেভেলপমেন্ট করে তো আমি আজকে জানাতে চলেছি প্রথম এই যে মকর রাশিতে বৃহস্পতির অবস্থান প্রথম যে পঞ্চম যে রাশিটির উপর দৃষ্টি ফেলতে চলেছে সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির তিরিশে মার্চের পর থেকে আপ টু তিরিশে জুন পর্যন্ত আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রথমেই জানাই যাদের বিবাহকেন্দ্রিক সমস্যা ছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে বিবাহের একটা নতুন যোগাযোগ আসবে বিবাহ আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্মের একটা সুযোগ আপনাদের বৃদ্ধি পাবে এই তিরিশে মার্চের পর থেকে এর পাশাপাশি যাদের সন্তান নিয়ে টেনশান ছিল সেই সন্তান টেনশনটা আপনাদের কাটতে চলেছে সন্তান লাভের একটা দিক এই বৃষরাশির দেখা যাচ্ছে যেহেতু এই পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ায় অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে গঙ্গা জলের মতো পবিত্র তো এই বিশ্বরাশিকে আরও মজবুত করবে অর্থনৈতিক ভাগ্য বৃষরাশির খুবই মজবুত হবে আপনারা লটারি অথবা ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ আপনারা পাবেন এবং আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং দীর্ঘদিনের কাজ আপনাদের হাসির হবে এই এই বৃহস্পতি গ্রহের গোচরের জন্য অর্থাৎ বৃহস্পতি গ্রহের দৃষ্টির পড়ার জন্য বৃষরাশির ওভারঅল এই বৃহস্পতির গ্রহের দৃষ্টি আপনাদের সুসময় আসতে চলেছে এবং আপনাদের ডেভেলপমেন্ট হবে নতুন কর্ম আপনারা পাবেন এবং বহু লোকের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হবে এবং আপনারা যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য এই সময়টি অতীব শুভ এবং প্রেমের ক্ষেত্রেও এই বিশ্বরাশির সময় ধীরে ধীরে ভালো হতে চলেছে তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ আপনারা যে কোনো কাজে এগিয়ে যান সফলতা আপনাদের নিশ্চিত হবেই হবে আমি রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এরপরে যে রাশিটির কথা বলবো সরাসরি সপ্তম ভাবের উপর দৃষ্টি পড়ছে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির উপর সপ্তম ভাবের দৃষ্টি বৃহস্পতির আমি আবারও বলছি গঙ্গা জলের মতো পবিত্র হয় যে ঘরে দৃষ্টি দেয় বৃহস্পতি সেই ঘরকে ডেভেলপমেন্ট করে যারা দীর্ঘদিন বিবাহের জন্য চিন্তা ভাবনা করছিলেন আপনাদের বিবাহের শুভ বিবাহের যোগাযোগ আপনাদের খুলতে চলেছে অর্থাৎ বিবাহের একটা কানেকশান আপনাদের আসতে চলেছে তিরিশে মার্চের পর থেকে অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত এই কানেকশান আপনাদের থাকবে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যেতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ শুরু হচ্ছে এই তিরিশে মার্চের পর থেকে যাদের দীর্ঘদিন ধরে টাকা আটকে আছে সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের প্রচুর ইনকাম বাড়বে ব্যবসা ক্ষেত্রে হোক আপনারা লটারিও পেতেও পারেন এবং যদি আপনার জন্ম ছকে থাকে এবং ফাটকা কারবারি থেকেও আপনাদের আয় বৃদ্ধি পাবে ব্যবসাতে আপনাদের প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে যাদের সন্তান নিয়ে এতদিন চিন্তা করছে যে সন্তান প্রাপ্তি আপনাদের হবে যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস আসবে ধর্মের প্রতি আপনাদের আস্থা আসবে ভগবানের প্রতি আপনারা প্রচণ্ড আস্থাশীল হবেন এর পাশাপাশি আপনাদেরকে বলি যারা এতদিন ধরে কর্ম না ঠিকঠাক আপনাদের কর্মক্ষেত্রে নতুন কর্মের দিশা আপনাদের খুলতে চলেছে প্রেমের ক্ষেত্রে এই কর্কট রাশির অতীব শুভ ইনকাম আপনাদের চতুর্গুণ ইনকাম আপনাদের এই তিন মাসের মধ্যে তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে কর্কট রাশির এরপরে আপনাদেরকে জানাই নবম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতি ঘরের বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কন্যা রাশির কন্যা রাশির অতীব শুভ সময় শুরু হচ্ছে আপনাদের এতদিন ধরে সমস্যা সমস্যা এবার আপনাদের তিরিশে মার্চের পর থেকে তিরিশে জুনের মধ্যে আপনাদের একটা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে আপনারা যে কোনো কাজে এগিয়ে যান আপনারা সাকসেস পাবেন ভাগ্যের সহায়তা আপনারা পাবেন এবং যারা বিবাহ কেন্দ্রিক সমস্যা চলছিল তাদের বিবাহ আপনাদের হবে প্রেমের দিকে আপনাদের সফলতা আসবেই আসবে এবং অর্থনৈতিক ভাগ্য আপনাদের খুলতে চলেছে আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কর্ম প্রাপ্তি কর্মে পদোন্নতি এই দিকগুলো আপনাদের আসবে এবং ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস আসবে ভগবানের প্রতি দেবতার প্রতি আপনাদের আস্থা বিশ্বাস সমস্তটা অর্জন হবে এবং এ সময় আপনারা ধর্মকর্মের উপর বেশি নির্ভরশীল হবেন বৃহস্পতি শুভ দৃষ্টি আপনারা ভাগ্যের দ্বারা যে কাজ হয় সেই কাজগুলো আপনাদের হবে আপনারা লটারি অথবা ফাটকা কারবারিতে প্রচুর অর্থ আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের এ মাসটা শুভ ফল এই তিরিশে মার্চের পর থেকে আপনাদের তিরিশে জুনের মধ্যে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে অর্থাৎ যে কোনো কিছুতে আপনারা যেটাতে হাত দিবেন সেটাই সোনাতে পরিণত হতে চলেছে এই কন্যা রাশির সন্তান ভাগ্য আপনাদের শুভ সন্তান লাভের একটা প্রবল সম্ভাবনা এই কন্যা রাশির দেখা যাচ্ছে এবং ব্যবসাতে প্রভূত উন্নতি আপনাদের হবে এই বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার জন্য এবং দীর্ঘদিনের আশা পূরণ হবে আটকে থাকা কাজগুলো আপনাদের হবে আটকে থাকা কাজগুলো যেগুলো আটকে আছে সেই কাজগুলো আপনাদের সাকসেস হবে এবং আটকে থাকা টাকাও আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এই বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার জন্য সবশেষে আমি এটাই আবারও বলি বিশ্ব রাশির ধর্মের প্রতি আস্থা ভগবানের প্রতি আস্থা বিশ্বাস বাড়বে আপনাদের বিষ রাশি কর্কট রাশি এবং কন্যা রাশির অতীব ভালো সময় শুরু হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন